তুই রোজ রোজ বাহানা করিস, আজকে তাড়াতাড়ি স্কুলে চল। না মা আমি যাব না। যাবি না মানে আজকে আবার তোর কি হলো? আমার পেট ব্যথা করছে। কি রোজ রোজ পেট ব্যথার বাহানা? চল আজকে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বাবু ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ কি সমস্যা বলুন। ডাক্তার বাবু আমার ছেলে না স্কুল যাওয়ার নাম শুনলেই খালি বলবে পেট ব্যথা করছে, দেখুন তো কি হয়েছে। ও আচ্ছা এই ব্যাপার, এর তো আমার খুব ভালো মক্ষম ওষুধ আছে, দিচ্ছি দাঁড়ান। বাবা এগা মজা, একি রে বাবা এ পালাচ্ছে কেন? ধর 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 ধর। আমি কাল থেকে স্কুলে যাব বলছি তো। আবার সেই পেট ব্যথার নাটক, চল তোকে আবার সেই ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার বাবু আসতে পারি? ও হ্যাঁ আসুন আসুন। ডাক্তার বাবু দেখুন না খাবার কথা বললেই খালি বলে পেট ব্যথা করছে, আপনি প্লিজ কিছু একটা করুন। ও আপনারা সে আগের বারে ছিলেন না? ডাক্তার আঙ্কেল কে এদিকে আসুন তো, একটা কথা আছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বলবে। এই চকলেটটা ধরুন আর আমাকে একদম প্লিজ ইনজেকশন দেবেন না কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কেসটা একদমই বুঝতে পেরে গেছি, দাঁড়ান ওষুধটা বের করি। এবার শক্ত করে ধরুন ওকে। এই দেখি দেখি এই 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 উনি বাবা রে বাবা, ওরে ঘোড়ার ডিমে ডাক্তার, ইনজেকশনটা কি আমাকে দেওয়ার কথা ছিল?